মাছটা ভীষণ সস্তা, প্রধানত শুকনো মাছ হিসেবে খাওয়া হয়। আজকাল শহরাঞ্চলের মানুষরা শুকনো মাছ খায় না বিকট আস্তে গন্ধের কারণে, সেই জন্য এই জ্যান্ত মাছের মানে শুকনো না করা মাছের আমি একটা চমৎকার রেসিপি দেখাবো, লোটে মাছের ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার প্রধানত ভেটকি মাছের মতো অভিজাত মাছ দিয়ে বানানো হয়, কিন্তু আমার এই রেসিপি দেখার পর আপনারা বারবার লোটে মাছের ফিশ ফিঙ্গার বানিয়ে খেতে চাইবেন। নমস্কার, আমি ঝুমু পলি, পলি গ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। আমি 500 গ্রাম লোটে মাছ এভাবে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপির জন্য মাছটাকে দুবার ম্যারিনেট করতে হয়। প্রথমে আমি এর সঙ্গে মেশাচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লেবুর রস। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট রেখে দেব। মাছগুলো আপনি এরকম লম্বা লম্বা রাখতে পারেন, অথবা খুব বেশি বড় মনে হলে এরকম পাতলা করেও নিতে পারেন। এবার আসুন দ্বিতীয় ম্যারিনেট করা দেখি। একটা বড় বাটিতে মাছগুলো তুলে নিন। এবার এর সঙ্গে মেশান 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার। এগুলো ভালো করে মিশিয়ে 10-12 মিনিট রেখে দেব। এবারে ফিঙ্গার বানাতে যে আস্তরণ বা কোটিংটা করতে হয় সেটা দেখাও। একটা বাটিতে নিন 1 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অল্প করে জল মিশিয়ে একটা লেই তৈরি করে রাখুন। এরপর অন্য একটা পাত্রে মিশিয়ে নিন বিস্কুট গুঁড়ো, কর্নফ্লাওয়ার। এর সঙ্গে সামান্য একটু মেশান গোলমরিচের গুঁড়ো, আরো মেশাতে হবে সামান্য একটু লবণ। ব্যাস, সব প্রিপারেশন রেডি। এবার মাছগুলো কোটিং করে ম্যারিনেট করে রাখা মাছগুলো প্রথমে ময়দার লেয়ের মধ্যে এভাবে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। ব্যাস, এভাবে কোটিং করে কাঁচা ফিঙ্গার গুলো রেডি করে নেব। এবার ভেজে নেওয়ার কাজটাই বাকি আছে, গভীর তেলে ভেজে নিতে হবে মানে ডিপ ফ্রাই। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে কাঁচা ফিঙ্গার গুলো গরম তেলে ছেড়ে দিন। একটা কথা মনে রাখবেন, মাছগুলো যখন কোটিং করবেন খুব বেশি চাপ দিয়ে কোটিং করবেন না, ভাজার পর কোটিং এর ভেতরে মাছ যেন কাঁচা না থাকে। ভাজিকে যদি একটু ফেটে যায় আরো ভালো, খেতে খুব ভালো হয়। একটু শক্ত হয়ে এলে উল্টে নিন। এরকম গাঢ় বাদামি হয়ে উঠলে কড়াই থেকে তুলে নিন। এভাবে বাকি ফিঙ্গার গুলো ভেজে নেব। সহজে এবং অল্প খরচে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলাটা দারুণ আনন্দের ব্যাপার, তাই না?
রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, নতুন নতুন রেসিপি দেখতে পাবে। গরমা গরম লোটে মাছের ফিঙ্গার হাজির। অভিজাত বা কৌলিনের লোটে মাছ ভেটকি মাছের ধারে কাছে আসে না, কিন্তু এই রেসিপি বানাবার পর আপনি বুঝতে পারবেন সাধারণ জিনিস দিয়েও কত অসাধারণ পদ বানানো যায়। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আবার দেখা।